স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ১৪ দলের নেতৃবৃন্দ, বিরোধী দলীয় উপনেতাসহ দেশের বিনোদন খেলাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা। সাক্ষাৎ শেষে ১৪ দলের নেতৃবৃন্দ জানান, নরেন্দ্র মোদীর এ সফর বাংলাদেশ ও ভারতের সাথে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো করবে। উনি আমাদের স্বাধীনতা সংগ্রামেরটা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু লিডারশিপ ব্যাপারে খুব হাইলাইট করেছেন, এবং বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতি এবং তার নেতৃত্ব যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগুলি উনি উল্লেখ করেছেন। একদিকে ওনাদের ইলেকশন চলছে, আর একদিকে করোনা, এই দুটা জিনিসকে উপেক্ষা করে ওনার এই আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং এটা যে আমাদের এই ব্যাপারটাকে উনি যে খুব ইম্পর্টেন্স দিয়েছেন এইটাই মনে হয়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সোনালী অধ্যায় শুরু করেছেন এবং নতুন মাত্রা নিয়ে গেছেন এটা অব্যাহত থাকবে। শান্তি এবং আন্তর্ধর্মীয় সকলকে নিয়ে যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে মুসলমান আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, আছি এবং থাকবো, এবং এটাই ইসলামের মহান শিক্ষা, এই কথা আমরা তুলে ধরেছি। তিনি খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে এটাই মূল প্রত্যেকটা ধর্মের এটাই কথা। বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে ভূমিকা নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গার ইস্যুতে তারা সিকিউরিটি কাউন্সিলের সদস্য হয়েছেন এবং তারা যদি এই ব্যাপারে আর একটু উদ্যোগ নেন সেই জন্যে আমরা অনুরোধ করেছি। আর কোভিড কোঅপারেশন যে এটা বিরাট একটা কাজ হয়েছে যার ফলে আমরা ওনারা দিয়েছেন এবং আমরা আশা করতেছি আমরা যে এগ্রিমেন্ট করেছি তিন কোটি সেগুলো যথাসময় আসবে, এবং দ্যাটস বেসিক্যালি হোয়াট উই ডিসকাস। শফিউল্লাহ, সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।